আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মমরিনাজ মমি। কেন্দ্রীয় শহীদ মিনারে অমর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের মানুষ। সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে ফুলের শ্রদ্ধা জানানো হচ্ছে স্মৃতি মিনারে। শ্রদ্ধা জানাতে আসা মানুষের দীর্ঘ লাইন রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পলাশির মোড় পর্যন্ত। এই উপলক্ষে শহীদ মিনারের আশেপাশের এলাকায় যান চলাচল সীমিত করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করছে বিপুল সংখ্যক পুলিশ সদস্য। একুশের চেতনায় সমৃদ্ধ দেশ গড়তে ঐক্য গড়ে তোলার তাগিদ দিয়েছেন শ্রদ্ধা জানাতে আসা মানুষেরা। যেমন বেদনার দিন, আবার এই দিনটা অনেক শিহরিত দিন, অনেক খুশির দিন। আমরা যখন বাংলা ভাষা নিয়ে আন্দোলন করেছি ঠিক, কিন্তু আমাদেরও কর্তব্য হচ্ছে, বাংলা ভাষা তো মাতৃভাষা, অর্থাৎ মাতৃভাষার অধিকার। এটা একটা প্রতীকই ছিল যে বাংলা ভাষা, কিন্তু প্রত্যেক জাতিগোষ্ঠীর তার যে নিজস্ব ভাষার অধিকার সেটা তো অবশ্যই চিন্তা করতে হবে। আমাদের জ্ঞান বিজ্ঞানকে সঠিকভাবে হৃদয়ঙ্গম করার জন্য, বোঝার জন্য বাংলার বিকল্প নেই সর্বস্তরে বাংলা ভাষা চালু করা। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সাথে বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষার স্বীকৃতি দেওয়ার আবারও দাবি জানিয়েছে সরকার। আরও জানাচ্ছেন আপিল মাহমুদ। বীরের রক্ত, মায়ের অশ্রু আর দেশবাসীর ভালোবাসা জড়িয়ে আছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে। রাত 11:50 কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এসে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে অভ্যর্থনা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর এ এস এম মাকসুদ কামাল। এরপর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এসে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী। পরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ধীর লয়ে এগিয়ে যান শহীদ বেদিতে। একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি, এরপরে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের শীর্ষ নেতাদের সাথে নিয়ে আরো একবার ভাষা শহীদদের শ্রদ্ধা জানান শেখ হাসিনা। এরপর একে একে শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, প্রধান বিচারপতি, তিন বাহিনী ও পুলিশ প্রধান, বিদেশি কূটনৈতিক, 14 দলীয় নেতা সহ উচ্চ পদস্থ সরকারি ও বেসরকারি কর্মকর্তারা। এ সময় বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি আদায়ে সরকার কাজ করছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষায় রূপান্তরিত করা। আজকে 21 ফেব্রুয়ারি যেভাবে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে অভিষিক্ত হয়েছে, আমরা এখন স্বপ্ন দেখি, সেই লক্ষ্য নিয়ে কাজ করছি। প্রধানমন্ত্রী শহীদ মিনার প্রাঙ্গণ ছেড়ে যাবার পরে 52 ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানাতে ঢল নামে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন সহ সর্বস্তরের মানুষের। বিশ্বের প্রায় 30 কোটি মানুষের মাতৃভাষা বাংলা, তবে বিভিন্ন দেশের সংস্কৃতির সংমিশ্রণ আর ভুল বানানের কারণে বাংলা তার নিজস্বতা হারাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন ভাষা সাহিত্যের শ্রদ্ধা জানান তখনই সার্থক হবে যখন বাংলার সঠিক চর্চা সম্ভব হবে। আপিল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর রাতেও সর্বস্তরের মানুষের ঢল নামে কেন্দ্রীয় শহীদ মিনারে। ফুলের তোড়া হাতে নিয়ে স্মৃতির মিনারে আসেন ভাষা সৈনিকদের পরিবারের সদস্যরা। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ভিনদেশীরাও। আরও জানাচ্ছেন আদ্দিন সজীব। আমার ভাই,
না, ভুলতে পারেনি বাঙালি। যাদের রক্তে কেনা এই মায়ের ভাষা, তাদের কি করে ভুলবে বাংলাদেশ। এই গানটা এমন একটা গান যে গানটার কম্পোজিশন, তার সুর, it only makes us cry. এই ভাষাটাকে যদি আমরা বাঁচিয়ে রাখতে চাই, আমার মনে হয় এই প্রজন্মটাকে এগিয়ে নিয়ে আসতে হবে। আর এই যে একটা সুর যে বাঁচতে থাকে, মানে একই সুর বা একই স্বর একই লয়ে, এটা আসলে অন্য জায়গায় নিয়ে যায়। তখনও স্বাধীন হয়নি বাংলাদেশ, কিন্তু মায়ের মুখের বলি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে জীবন বাজি রেখে ইতিহাস গড়ে বাঙালিরাই। আজ 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই শ্রদ্ধাঞ্জলি আমাদের প্রাণের শ্রদ্ধাঞ্জলি, এটাকে আমরা সর্বোচ্চভাবে শ্রদ্ধা জানাই। এই ভাষাটা সারা পৃথিবীব্যাপী আজকে এই পালন করে যাচ্ছে, আমরা আজীবন তাদের জন্য কৃতজ্ঞ, চিরকৃতজ্ঞ। 52-তে সেই ভাই হারানোর বেদনা 72টা বছর বয়ে বেড়াচ্ছে এই স্মৃতির মিনার আর পলাশ ফুল। অন্য কোনো ভাষার জন্য এত প্রাণ দেয়নি আসলে, এটা আসলে অনেক গর্বের বিষয়। বাংলা না শিখিয়ে ম্যাক্সিমাম ইংলিশের প্রতি ঝোঁকা হচ্ছে। 21-এ যেভাবে মিলিত হই, সারা বছর যেন এই চেতনাটা বহিঃপ্রকাশ থাকে। সালাম রফিক, বরকত, জব্বার সহ ভাষা শহীদদের ত্যাগ অন্যায়ের কাছে মাথা নত না করে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায় প্রজন্ম থেকে প্রজন্মে। দমন পীড়ন অতিক্রম করে মোকাবেলা করে তারা স্বৈরাচারীদেরকে পরাজিত করে, এটাই যুগে যুগে ঘটেছে, এটাই মানুষের জন্য শিক্ষা। I think it's a very important day and I am very honored that I was allowed to leave my flowers back there. রাত 12টার পর কেন্দ্রীয় শহীদ মিনারে ঢল নামে হাজারো মানুষ, তা চলছে দিনভর। এই সেই সুর, এই সেই স্মৃতির মিনার, বছর ঘুরে ফিরে আসে 21 ফেব্রুয়ারি, আসি আমরাও, শ্রদ্ধা জানাই ভাষা শহীদদের। কিন্তু অন্য সময়গুলোতে কতটা ভাষার মর্যাদা ধরে রাখে বাঙালি কিংবা আমরা, তা নিয়ে প্রশ্ন ওঠে বারেবার। আদিন সজীব, এটিএন বাংলা, কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা। গণতন্ত্র, ভোটাধিকার কেড়ে নিয়ে আওয়ামী লীগ মহান ভাষা আন্দোলনের চেতনাকে ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। মানুষের সব অধিকার ফিরিয়ে দিতে বিএনপি সরকারের সকল নির্যাতন, নিপীড়ন উপেক্ষা করে আন্দোলন অব্যাহত রাখবে বলে জানিয়েছেন দলের সিনিয়র নেতারা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আরও বলেন, সরকার পতনের একদফা আন্দোলন থামেনি, নতুন উদ্যমে নেতাকর্মীদের নিয়ে রাজপথে নামবে বিএনপি। ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনা লালিত বাংলাদেশে একমাত্র বিষ বৃক্ষ হচ্ছে সাম্প্রদায়িকতা। বিএনপির নেতৃত্বে দেশে সেই সাম্প্রদায়িকতার বিষ বাষ্প ছড়ানো হচ্ছে। এই বিষ বৃক্ষকে সমূলে ধ্বংস করতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে এসব কথা বলেন তিনি। একমাত্র বাধা হচ্ছে সাম্প্রদায়িকতা। আজকের এই দিনে সাম্প্রদায়িকতার যে বিষ বৃক্ষ বিএনপির নেতৃত্বে ডালপালা বিস্তার করেছে, এই বিষ বৃক্ষকে সমূলে উৎপাটিত করব আমরা প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে। যৌন নিপীড়নের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুর রহমান জনিকে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও সিন্ডিকেট সচিব আবু হাসান সাংবাদিকদের জানান, তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই শিক্ষকের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে যৌন হয়রানির একাধিক অভিযোগ রয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। খেলার খবর। 20 দলের অংশগ্রহণে আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশন বিহার চ্যাম্পিয়ন্স লীগ ক্রিকেট। এই উপলক্ষে রাজধানী শেরাটন হোটেলে ট্রফি উন্মোচন করা হয়। 14 দিনের এই প্রতিযোগিতার ফাইনাল খেলা হবে আগামী 11 মার্চ। বিহার চ্যাম্পিয়ন্স লীগের টাইটেল স্পন্সর বসুন্ধরা পকেট।
ট্রফি উন্মোচন অনুষ্ঠানে টুর্নামেন্টের বিভিন্ন তথ্য জানান বিহার প্রেসিডেন্ট এইচ এম হাকিম আলী। এ সময় উপস্থিত ছিলেন বিহার উপদেষ্টা ও ইউনিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নূর আলী। টুর্নামেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন খ্যাতিমান ক্রিকেটার ইমরুল গাস। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।